সেই কখন থেকে হাঁটছি তো হাঁটছি, আর ভালো লাগছে না আমার। বাবা যে কেন আমাকে ছেড়ে ওই দূরে গেল, একবারও ভাবলো না যে মেয়েটা আমার অনাথ হয়ে যাবে। এখন আমার সাথে কেউ খেলে না, কেউ কথা বলে না, সারাদিন একা একা থাকতে আমার আর ভালো লাগে না। এভাবেই ছোট্ট টুনটুন একা একাই রাস্তা দিয়ে যাচ্ছিল আর এভাবেই বকবক করছিল। আসলে ছোট্ট টুনটুন ছিল অনাথ। বেশ কয়েক সপ্তাহ হলো টুনটুনের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তখন থেকে টুনটুন একাই থাকে, একাই ঘুমায়, আর যা খাবার পায় তা একাই খায়। ছোট্ট টুনটুন অনাথ বলে ওর সাথে কেউ কথা বলে না, কেউ খেলে না। একটু কোহকে ডাকতে গেছে আর কাকলি মাসি আমাকে কিভাবে তাড়িয়ে দিল, ভালোই লাগে না আমার। যাই, বাড়িতে গিয়ে শুয়ে থাকি। এসব বলে টুনটুন যখন হাঁটছিল, এমন সময় টুনটুন একটি মুরগির ছানা দেখতে পায়। কিরে, তুই কি আমার মতো অনাথ ছানা না কিরে? আমার মতো এভাবে বনবাদরে ঘুরে বেড়াচ্ছিস কেন শুনি? হ্যাঁ, আমার কেউ নেই জানো, আমি এক অসহায় মুরগির ছানা। তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে গো, তুমিও অনাথ আর আমিও অনাথ। তুই আমার সাথে যাবে? তাহলে তো ভালোই হবে, তোর সাথে আমি খেলতে পাবো, গল্প করতে পারবো, অনেক মজা হবে, বুঝেছিস? আজ থেকে তুই আমার সাথে থাকবি, আমার নতুন সঙ্গী তুই। এরপর মুরগির ছানা টুনটুনের সাথে টুনটুনের বাড়িতে যায়, আর তারপর থেকেই ওরা দুজন মিলে একসাথে বাড়িতে থাকতে শুরু করে। ধীরে ধীরে তাদের অনেক ভালো বন্ধুত্ব হয়, একে অন্যের সাথে তাদের দুঃখগুলো ভাগাভাগি করত। এভাবেই দিন কাটতে থাকে। ওই জঙ্গলে ছিল এক কালো চোর। কালো চোর দিনের বেলা পাখিদের মাঝে ভদ্র বেশি ঘুরে বেড়ালেও রাতের বেলা পাখিদের বাড়িঘর দোকানপাট চুরি করত। একদিন সকালে, উহ বাবা, আজ যে আমার এত বেলা করে ঘুম ভাঙবে তা কে জানতো। এখন তো আমার রান্না করা দেরি হয়ে যাবে, মেয়েটা আমার কি যে খেয়ে স্কুলে যাবে এখন, তাড়াতাড়ি রান্নাটা উঠিয়ে দেই। এসব বলে সুখি পায়রা যেই না সামনের দিকে তাকিয়েছে, অমনি সুখি পায়রা দেখে যে তার ঘরের দরজা আলমারি সব কিছুর দরজা ভাঙা। এ দেখে তো সুখি পায়রা ভীষণ অবাক হয়ে যায়। কি, আমার ঘরের দরজা এমন ভাঙা কেন? হাই হাই রে, আমার ঘরে এবার চোর ঢুকে নিত, কি সর্বনাশের কাণ্ড! এ কি, আমার সোনা দানা, আমার টাকা পয়সা, হাই হাই রে, আমার সব শেষ হয়ে গেল, আমার যে সব কিছু চুরি হয়ে গেছে। এসব বলে সুখি পায়রা অনেক কাঁদতে থাকে, আর সুখি পায়রার কান্না শুনে সেখানে পাখিরা সবাই আসে। সব পাখিদের মাঝে কালো চোরও সেখানে আসে। কি হয়েছে সুখি দিদি, তুমি কাঁদছো কেন? সকাল সকাল বনে ডাকাত পড়লো নাকি? বাবারে বাবা, আমি তো ভীষণ ভয় পেয়েছি। দেখো না দাদা, আমার সব সোনা গহনা টাকা পয়সা সব কিছু চুরি হয়ে গেছে, আমার যে সব শেষ হয়ে গেল দাদা, আমার সব শেষ হয়ে গেল। আহারে, কেঁদো না সুখি দিদি, হয়তো তোমার ভাগ্যেই ছিল না ওসব। এভাবেই কালো চোর সবার সামনে সুখি পায়রাকে সান্ত্বনা দিয়ে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু দিন দিন জঙ্গলে কালো চোরের উৎপাত যেন বাড়তেই থাকে, পাখিরা কিছুতেই চোরকে ধরতেই পারে না। না, এভাবে আর দিন কাটানো যায় না, আমাদের সব সম্পত্তি এভাবে চুরি হয়ে গেলে তো আমরা সবাই নিঃস্ব হয়ে যাব, আমাদের কিছু একটা করতেই হবে। এভাবে কবুতর চোর ধরার জন্য পরিকল্পনা করতে থাকে, কিন্তু কবুতরের মাথায় কোনো বুদ্ধি আসে না। এদিকে, কিরে মিঠি, তুই এভাবে বসে আছিস কেন? এদিকে যে আমার খিদে পেয়েছে, এখন আমরা কি খাবো তুই বলতো? কিরে, তুই চুপ করে আছিস কেন, বল আমাকে। টুনটুন, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আরে আরে, তুই খাবার কোথায় পেলি রে আমাকে বলতো? রোজ রোজ তুই এত এত খাবার কোথায় থেকে আনিস? আমাদের তো কোনো রোজগার নেই। আচ্ছা, তুই আবার চুরি করিস না তো, শুনেছি জঙ্গলে নাকি কোন চোর এসেছে। টুনটুন, তুই তোর বন্ধুকে চোর ভাবছিস? আমি অনেক কষ্ট পেলাম রে, শোন, আমি খাবার এত কোথায় পাই তা তোকে এখন বলতে পারবো না, ঠিক একদিন তুই জানতে পারবি, বুঝতে পেরেছিস? আচ্ছা ঠিক আছে বাবা, এখন আর রাগ করে থাকতে হবে না, আমার বন্ধু কিছুতেই চোর হতে পারে না, সেটার বিশ্বাস তো আমার আছে, তাই না? এভাবেই টুনটুন আর মুরগির ছানা মিঠি গল্প করতে থাকে।
এভাবেই দিন কাটছিল। কিন্তু প্রতিদিন কোনো না কোনো পাখির বাড়ি চুরি হতেই থাকে। এত কড়া নজরে পাখিরা কিছুতেই চোর ধরতে পেত না। একদিন টুনটুন আর মুরগির ছানা রাস্তা দিয়ে হাঁটছিল, এমন সময় শালিক ওদের দেখতে পায় আর বলতে থাকে, এই দাঁড়া বলছি, তোদের সারাদিন এত কি শুনি, সারাক্ষণ শুধু জঙ্গলে ঘুরে বেড়ানো তাই না? আচ্ছা তোরা দুজন তো এতিম, এমন তো নয় যে তোরা দুজনই চোর, নয়তো তোরা খাবার পাস কোথায় শুনি? বাড়ি মাসি, আমরা তো এইটুকু পুচকি মেয়ে, আমরা কি করে চুরি করব বলো? আর তোমার কাছে কি প্রমাণ আছে নাকি? হ্যাঁ, বড় চোর ধরতে না পেরে এসেছে আমাদেরকে চোর ধরতে। এই খুব বড় বড় কথা বলছিস তাই না? যা ভাগ এখান থেকে, তোদের ব্যাপারটা আমি পরে দেখছি। এসব বলে শালিক সেখান থেকে চলে যায় আর ওরা দুজন বাড়িতে চলে যায়। এভাবেই দিন কাটছিল। একদিন রাতে কালো চোর রাস্তা দিয়ে হাঁটছিল আর ভাবছিল, আরে আরে, আজ তো আমি কোনো বাড়ি চুরি করতে পারলাম না, তাহলে কি আজ আমি খালি হাতে বাড়িতে ফিরে যাব নাকি? না না, তা হতে পারে না, কিছু তো একটা চুরি আমাকে করতেই হবে। হ্যাঁ পেয়েছি, টুনটুনের তো একটা মুরগির ছাড়া আছে, আমি বরং ওই মুরগির ছাড়াটাকে চুরি করে নিয়ে যাই। কচি মুরগি একদম রোস্ট বানিয়ে খাবো, হা হা হা। এরপর কালো চোর টুনটুনের ছোট্ট মুরগির ছানাটিকে চুরি করে তার নিজের বাড়িতে নিয়ে যায় আর একটা খাঁচায় বন্দি করে রাখে। শয়তান কালুকা, তুই আমাকে এখানে ধরে নিয়ে এসেছিস কেন বলতো? তোকে তো আমি চুরি করে এনেছি, আজ তোকে মজা করে রোস্ট বানিয়ে খাবো। আর শোন, আমি হলাম কালু চোর, বুঝেছিস? আমাকে ধরা অত সহজ নয়। কালু চোরের এমন কথা শুনে মুরগির ছানা মনে মনে বলতে থাকে, কালু চোরের ঘরে মুরগির ছানা, তবে শয়তান কালু চোর তুইও তো জানিস না যে আমি হলাম জাদুই মুরগির ছানা, আজ তোকে আমি উচিত শিক্ষা দিবই দিব, আর তোর নাজেহাল অবস্থা করব আমি, সবার কাছে ধরা পড়ে যাবি তুই। এসব বলেই মুরগির ছানা মনে মনে অনেক হাসতে থাকে। আসলে মুরগির ছানাটি ছিল একটি জাদুই ছানা। ছানাটি যে জাদুই ছানা ছিল তার টুনটুনও জানতো না। এভাবেই সেই রাতটা কেটে যায়। পরের দিন সকালে টুনটুন তার মুরগির ছানাকে খুঁজে না পেয়ে ভীষণ কাঁদতে থাকে। এদিকে কালো চোর যেই না মুরগির ছানাটিকে কাটতে যাবে, অমনি মুরগির ছানাটি সেখান থেকে পালিয়ে দূরে চলে যায় আর অনেক হাসতে থাকে। কালো চোরের ঘরে মুরগির ছানা, আমাকে ধরতে পারবে না, পাবে না আমাকে ধরতে, কেমন চোর তুমি যে আমাকে ধরতে পারবে না। শয়তান মুরগির ছানা, তোকে যে আমি উচিত শিক্ষা দিব দিব, ধরা দে বলছি, ধরা দে, সাহস থাকলে এদিকে আয়। এভাবেই কালো চোর মুরগির ছানাটিকে ধরার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুতেই পারে না। এদিকে কালো চোর মুরগির ছানাটিকে বলতে থাকে, শোন মুরগির ছানা, ঘাট হয়েছে আমার তোকে চুরি করা, তুই চলে যা, তো এখান থেকে চলে যা, আমাকে শান্তিতে থাকতে দে আর চুরি করতে দে। বাড়ি এতই সোজা নাকি? হ্যাঁ, তুমি এতদিন থেকে পাখিদের বাড়িতে চুরি করছো আর সব সম্পত্তি হাতিয়ে নিচ্ছো, তোমাকে তো আগে ধরিয়ে দিতেই হবে। তুই সামান্য একটা মুরগির ছানা হয়ে আমাকে ধরিয়ে দিবি? শোন, এই কালো চোরকে ধরা অত সহজ না, কোনো প্রমাণ আছে নাকি? উল্টো তোকে চোর প্রমাণ করব। এসব বলে কালো চোর অনেক হাসতে থাকে। এদিকে মুরগির ছানা মনে মনে পরিকল্পনা করে কি করে কালো চোরকে চোর প্রমাণ করা যায়। এভাবেই রাত হয়ে যায়। রাতে মুরগির ছানা কালো চোরের ব্যাগে লুকিয়ে থাকে আর কালো চোর ব্যাগ নিয়ে শালিকের বাড়িতে চুরি করতে যায়। আর যেই না চুরি করতে ধরবে, অমনি কালুর ব্যাগে থাকা মুরগির ছানা চিৎকার করতে থাকে আর শালিক সহ আশেপাশের বাড়ির পাখিদের ঘুম ভেঙে যায় আর সবাই সেখানে আসে। কে কি কালু দাদা, তুমি তুমি আমাদের সাথে এতদিন ভদ্র সেজে চুরি করে এসেছো? ছি কালু দাদা ছি, তাহলে তুমি সেই চোর? ইয়ে শালিক, ইয়ে কালুকাক যখন এসব বলছিল, এমন সময় মুরগির ছানা সেই ব্যাগ থেকে বেরিয়ে আসে আর পাখিদের সবটা খুলে বলে। সব শুনে পাখিরা মুরগির ছানাকে ধন্যবাদ দেয় আর কালুকাককে অনেক মারতে থাকে। টুনটুন আমাদের কাছে, চল আমরা চলে যাই।
এরপর টুনটুন আর মুরগির ছানা বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় টুনটুন মুরগির ছানাকে বলে, মিঠি, তুই আমাকে আজ সত্যি করে বলতো, তুই যে আমাকে রোজ রোজ খাবার দিস, সেগুলো খাবার তুই কোথায় পাস বল? আজকে তোকে বলতেই হবে, বুঝেছিস? শোন তবে, আমি হলাম জাদুই মুরগির ছানা, আর তোকে এতদিন জাদু দিয়ে আমি খাবার দিয়েছি, বুঝতে পেরেছিস? আসলে আমি তোকে সবসময় দেখতাম, তুই অনাথ বলে তোর অনেক কষ্ট, তাই তোকে সঙ্গ দিতে তোর সাথে আমি থাকি রে। সত্যি মিঠি, তুই অনেক ভালো। এরপর থেকে মুরগির ছানার টুনটুন অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এদিকে সবাই কালো চোরের হাত থেকে মুক্তি পায়। টুনা, এই টুনা, এই অভাবের সংসারে আর কতদিন আমরা থাকবো তুমি বলো তো? আমি যে আর পারছি না গো, এভাবে না খেয়ে থাকতে থাকতে আমরা দুজন কবে বুঝি মরি যাব। তুমি কেঁদো না টুনি, আর কেঁদো না, আমি কি করব বলো? আমি কি চাই না তোমাদের মুখে অন্ন তুলে দিতে? আমি তো প্রাণপণ চেষ্টা করছি একটা কাজ জোগাড় করতে, কিন্তু কিছুতেই তো পারছি না। আমি তোমাকে দোষ দিতে চাচ্ছি না টুনা, আমি তো জানি তুমি কখনো কাজে অলসতা করবে না। আমি জানি তুমি একটা কাজের জন্য অনেক চেষ্টা করছো। আমি এখন কি করব বলো? আমাদের নিয়তি যে আমাদের সাথে নেই টুনা, আমাদের সাথে নেই। কেঁদো না টুনি, তুমি আর কেঁদো না, তুমি দেখো একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরো, ঈশ্বর ঠিক একদিনের পুরস্কার আমাদের নিজের হাতে দিবেন। এবার তবে থাকো, আমি কাজে গেলাম। এরপর টুনা এভাবেই সান্ত্বনা দিয়ে আবার কাজ খুঁজতে চলে যায়। এভাবেই দিন কাটতে থাকে। আসলে টুনা ছিল অনেক গরিব, জঙ্গলে কোনো কাজ খুঁজে না পেয়ে টুনা হন্যে হয়ে বেড়াচ্ছিল। কারণ টুনার আয় রোজগারের টাকায় তাদের সংসার চলে। টুনার পরিবারে ছিল তার স্ত্রী টুনি আর একমাত্র মেয়ে টুনটুন, তাই খেয়ে না খেয়ে তারা দিন কাটাচ্ছিল। একদিন টুনটুন তার ডানার ক্ষত চিহ্ন নিয়ে এভাবেই তার মায়ের কাছে এসে কান্না করছিল। আর টুনি মেয়ের ডানার এমন ক্ষত চিহ্ন দেখে অনেক অবাক হয়ে যায়। একি রে মা, একি সর্বনাশা কাণ্ড, তোর ডানার এমন ক্ষত চিহ্ন হলো কি করে? কোথায় ব্যথা পেয়েছিস বল আমাকে বল। কি রে, এখনো কান্না করছিস কেন বল বলছি? টুনির কথায় টুনটুন কোনো উত্তর না দিয়ে অনবরত কেঁদেই চলেছে তো কেঁদেই চলেছে। এমন সময় সেখানে কাকলি কাকা আসে আর বলতে থাকে, তোর মেয়ে তোকে বলবে কি করে? তার মুখ আছে নাকি? তবে শোন, আমি বলছি তোকে সবটা। আসলে তোর মেয়ে আজ আমার কুকুর সাথে খেলতে খেলতে খাবার চুরি করে খেয়েছে। কি, আমার টুনটুন খাবার চুরি করেছে? মানেটা কি? হ্যাঁ, খাবার চুরি করে খেয়েছে, তাই ওকে মেরে ওর ডানায় ক্ষত করে দিয়েছি। এতটুকু মেয়ে কি না এখনই চুরি করা শিখেছে? পরবর্তীতে আর চুরি করার সাহস হবে না ওর। মা মা, বিশেষ করে আমি ইচ্ছে করে চুরি করিনি, আমার যে খুব খিদে পেয়েছিল মা, তাই খিদে সহ্য করতে না পেরে আমি এমনটা করেছি। মেয়ের এমন কথা শুনে টুনি সবটা বুঝতে পারে আর অনেক কষ্ট পায়। এরপর টুনি কাকলিকে আবার বলতে থাকে, কাকলি বৌদি, আমি মানছি আমার মেয়ে একটা অন্যায় করেছে, কিন্তু তাই বলে তুমি এভাবে শাস্তি দিবে? ওর বয়সটাই বা কত বলো, আমাকে নালিশ দিতে পারতে, আমি না হয় আমার মেয়েকে শাসন করতাম। থাক, তোকে আর ন্যাকামো করতে হবে না, তুই নিজেই তো তোর মেয়েকে চুরির শিক্ষা দিচ্ছিস। এসব কথা বলে কাকলি চলে যায় আর টুনি ওর মেয়েকে নিয়ে অনেক কাঁদতে থাকে। এভাবেই অভাবের তাড়নায় কাটছিল তাদের দিন। একদিন এক বৃদ্ধ পাখি তাদের বাড়িতে আসে আর বৃদ্ধ পাখিকে দেখে টুনি বলতে থাকে, একি বাবা, কে আপনি? আপনার কি কোনো সাহায্য চাই? না রে মা, আমার কোনো সাহায্য চাই না, তবে আমি তোকে সাহায্য করতে এসেছি, কারণ এতদিন তোদের অভাব আমি দেখে আসছি, তাই ভাবলাম আজ তোদের সকল কষ্ট দূর করা দরকার আমার। আপনি এসব কি বলছেন বাবা? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। টুনির কথা শেষ হতে না হতেই বৃদ্ধটি জাদু করে একটি বেলগাছ প্রকট করে আর সেই বেলগাছে অনেকগুলো বেল ধরা ছিল। এই নে রে মা বেলগাছ,
হে বেলগাছ, একটা জাদুই বেলগাছ, এর অনেক শক্তি জানিস। আর শোন, তোরা এই বেলগাছের বেল বিক্রি করে অনেক সুখে দিন কাটাতে পারবি। বাবা, আপনার প্রতি আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো বাবা। এভাবেই টনি প্রশংসা করতে থাকে আর বৃদ্ধটি চলে যায়। এরপর টুনি টোনাকে সবটা খুলে বলে। সব শুনে টোনা বলতে থাকে, সত্যি টুনি, তাহলে তো ভালোই হবে। তবে শোনো, আমাদের তো অনেক খিদে পেয়েছে, চলো আমরা বরং এখানে থেকে একটা বেল পেড়ে খাই। এরপর টোনা টুনি আর টুনটুন তাদের জাদুই বেল গাছ থেকে বেল পেড়ে খায়। বেলগুলো ছিল অনেক সুস্বাদু আর মিষ্টি। ওরা বেল খেয়ে অনেক প্রশংসা করতে থাকে। এরপর থেকে ওদের সুখের দিন শুরু হয়। টোনা বাজারে বেল বিক্রি করে অনেক সুখে তাদের দিন কাটছিল। তাদের মাঝে কোনো অভাব দেখা দেয় না, এভাবেই দিন কাটছিল। একদিন রাতে এক পেতনি বেল গাছে এসে বসে আর বলতে থাকে, পেতনি যখন এসব কথা বলছিল এমন সময় হঠাৎ করে পেতনি ধপাস করে মাটিতে পড়ে যায় আর পেতনি ভীষণ অবাক হয়ে যায়। পেতনির কথা শেষ হতে না হতেই বেলগাছ কথা বলে ওঠে, আমি ফেলে দিয়েছি, আমি, কারণ তোর মতো শয়তান পেতনির আশ্রয় কিছুতেই আমার কাছে হতে পারে না। কারণ তুই পাখিদের ক্ষতি চাস, তাই নিজের ভালো চাইলে পালিয়ে যা এখান থেকে, নয়তো তোকে মেরে ফেলবো। কি? তোর এত বড় সাহস! তবে শোন, তোর যদি ক্ষতি আমি না করেছি তাহলে আমার নাম হিম্মত পেতনি নয়, দাঁড়া তোকে তাও উচ্চ শিক্ষা দেব। এসব বলে পেতনি চলে যায় আর বেলগাছকে উচিত শিক্ষা দেওয়ার জন্য পেতনি বিভিন্ন ফন্দি আটতে থাকে। পরের দিন পেতনি সুন্দরী এক পাখির রূপ নেয় আর টোনার সামনে আসে আর টোনাকে বশ করে ফেলে। টোনা, আমি তোমাকে ভালোবাসি টোনা, তুমি আমাকে বিয়ে করবে টোনা? বলো বিয়ে করবে? হ্যাঁ মুন্নি, আমিও তোমাকে বিয়ে করব। তোমার মতো সুন্দরী পাখিকে আমি বিয়ে না করে থাকতে পারি, বলো? এরপর টোনা মুন্নি রূপী পেতনিকে বিয়ে করে নিয়ে আসে আর নতুন বউ দেখে টোনি ভীষণ অবাক হয়। এ কি টোনা, তুমি কাকে বিয়ে করে এনেছো? কি হলো টোনা, চুপ হয়ে আছো যে? ওর নাম মুন্নি, আমি ওকে ভালোবাসি আর বিয়ে করেছি আমি ওকে। তোমার যদি আপত্তি থাকে তাহলে তুমি চলে যেতে পারো এই বাড়ি থেকে। হঠাৎ টোনার এমন আচরণ দেখে টোনি ভীষণ অবাক হয় আর নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। এভাবেই দিন কাটছিল। টোনা রোজ মুন্নির বশ হয়ে মুন্নির সব কথা শুনত আর টোনির সাথে খারাপ আচরণ করত। একদিন, শোনো টোনা, আজ আমি বেল পাড়তে গিয়ে বেলের কাঁটায় আঘাত পেয়েছি, তাই আমি চাই তুমি বেল গাছটা কেটে ফেলো। তুমি কোনো চিন্তা করো না মুন্নি, তুমি যা বলবে তাই হবে, আমি আজ ব্যস্ত, তাই কালকেই আমি ওই বেল গাছটা কেটে ফেলবো। তুমি এসব কি বলছো টোনা, বেল গাছ কাটবে মানে? তাহলে তো আমরা পথে বসে যাব, কি বিক্রি করব বলো তো? টোনি এত কথা বললেও টোনা তার কোনো উত্তর না দিয়ে চলে যায় আর টোনি বেল গাছের নিচে বসে কাটতে থাকে। হায় ঈশ্বর, টোনার হঠাৎ কি হলো, ও এমন করছে কেন? টোনা তো এমন ছিল না। টুনি যখন কাটছিল এমন সময় বেলগাছ কথা বলে ওঠে। টুনি, টোনার যে কোনো দোষ নেই, কারণ ওই মুন্নি যে একটা পেতনি, আর ওই পেতনি টোনাকে বশ করেছে আমাকে শাস্তি দেওয়ার জন্য। কি বলছো তুমি, তাহলে কি করে ওকে বশ করব বলো তো? তা হলো আমার সয়াবিন তেল, একমাত্র বেলগাছের সয়াবিন তেল দিয়ে পেতনিকে তরকারি রান্না করে খাওয়ালেই পেতনি বশ হয়ে যাবে,
আর টুনার বস কেটে যাবে। কিন্তু বেলগাছ, তোমার ওখানে তো আমি কোনো সয়াবিন তেল দেখতে পাচ্ছি না, আর তোমার সাথে পেতনির কিসের শত্রুতা? এরপর বেলগাছ জাদু করে তার ডালে সয়াবিন তেলের বোতল প্রকট করে আর পেতনির ব্যাপারে সব কথা খুলে বলে। তুমি কোনো চিন্তা করো না বেলগাছ, এবার ওই পেতনি ভস্ম হবে, তার সাথে টুনারও বস কেটে যাবে। এরপর টুনি বেলগাছে সয়াবিন তেল নিয়ে বাড়িতে চলে যায়, আর সে তেল নিয়ে তরকারি রান্না করে মুন্নির কাছে নিয়ে যায়। মুন্নি, এই দেখ, তোর জন্য আমি তরকারি রান্না করেছি রে, একটু খেয়ে দেখ তো। টুনির হাতে তরকারি দেখে মুন্নির লোভ সামলাতে না পেরে যেই না খাবার খেয়েছে, তখনই ওর আসল রূপে ফিরে আসে আর চিৎকার করতে থাকে। এসব কথা বলতে বলতে পেতনি ভস্ম হয়ে যায়। ততক্ষণে টোনাও চলে আসে আর টোনারে বস কেটে যায়। এরপর টুনি টোনাকে সবটা খুলে বলে, আর সব শুনে টোনা তার ভুল বুঝতে পারে, আর এরপর থেকে ওরা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে শুরু করে। বাবা টোনা, তুই তো এখন অনেক বড় হয়েছিস, এবার তো বিয়ে করে একটা বউ নিয়ে আয়, আর কত আমি একা একা এই বাড়িতে থাকি বলতো। ঠিক আছে মা, তুমি আমার জন্য মেয়ে ঠিক করো, তারপর আমি তোমার পছন্দ করা মেয়েকেই বিয়ে করে নিয়ে আসব। শুন বাবা, আমাদের তো অখাদ টাকা পয়সা, তাই আমি ভাবছি তোর জন্য একটা পেটুক মেয়েকে আমার ঘরে নিয়ে আসব। হঠাৎ এমন চিন্তা তোমার মাথায় ঢুকলো কেন বলো তো মা? দেখ বাবা, আমাদের তো অনেক টাকা, সবাইকে সাহায্য সহযোগিতা করেও আমাদের টাকা বেঁচে যায়, সেগুলো খাওয়ার মতো তো আর কেউ নেই, তাই আমি যদি একটা পেটু বৌমাকে নিয়ে আসি, তাহলে সে সারা দিন খেয়ে আমার মনটা শান্ত করতে পারবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। এসব বলে টোনা তার নিজের কাজে চলে যায়। এইদিকে মিনু তার ছেলের বউ খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে মিনু টুনি নামের এক মেয়েকে পছন্দ করে ফেলে। দিদি, আপনার মেয়েকে আমার বেশ পছন্দ হয়েছে, তবে আমি একটা পেটুক মেয়েকে খুঁজছি। দিদি, আপনার খোঁজাখুঁজি এবার হয়তো সার্থক হতে চলেছে, কারণ আমার মেয়ে অনেক খাবার খায়। তাহলে তো আর কোনো কথাই রইল না, এই মেয়েকে আমি আমার ছেলের বউ বানাবো। এটা তো আমার জন্য অনেক সৌভাগ্যের ব্যাপার, আপনি আমার মতো একজন গরিব মায়ের মেয়েকে নিজের ছেলের বউ বানিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ দিদি হ্যাঁ, এবার শুনুন, আগামীকাল একটা ভালো লগ্ন আছে, সেই লগ্নেই আমি আপনার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই। ঠিক আছে দিদি, তাই হবে। মিনু তার বাড়ি ফিরে যায়। এরপর দেখতে দেখতে বিয়ের লগ্ন চলে আসে, আর সেই লগ্নে টোনা আর টুনির বিয়ের কার্য সম্পাদন করা হয়। দিদি, আমার মেয়েটাকে আপনাদের হাতে তুলে দিলাম, এখন থেকে আমার মেয়ের ভালো মন্দ সব দায়িত্ব আপনাদের দিদি। ঠিক আছে দিদি, ওসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না। বিয়ের কাজ সম্পন্ন করে মিনু তার ছেলে আর ছেলের বউকে নিয়ে বাড়ি ফিরে আসে। টোনা, আমি একটা কথা বলবো, তা শুনি কি তুমি মন খারাপ করবে নাকি? কি সেই কথা বলো আগে শুনি। আমার না খুব খিদে পেয়েছে, এখন যদি আমি খাবার না খাই তাহলে সারা রাত আমার ঘুম হবে না। ওরে পাগলি মেয়ে, এটা শুনে আমি রাগ কেন করব, এটা তো খুশির কথা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। নাও টুনি, এবার তুমি খাবারগুলো খেয়ে নাও। টুনি গপা গপ খাবারগুলো খেয়ে নেয়, এরপর ঘুমিয়ে পড়ে। এইদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে। টুনি সবার আগে ঘুম থেকে উঠে সবার জন্য খাবারের ব্যবস্থা করে। এই টুনা, ওঠো, তোমার জন্য খাবার এনেছি, উঠে ফ্রেশ হয়ে খেয়ে নাও, আর আমি ততক্ষণে মায়ের খাবারগুলো দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। বাহ,
আমার লক্ষ্মী মন্ত বৌমা সকাল সকাল সবার জন্য রান্না করে নিয়ে চলে এসেছে। তুমি খাবারগুলো রেখে একটু ফ্রেশ হয়ে বিশ্রাম নাও মা। আচ্ছা ঠিক আছে মা। টুনি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিতে থাকে। এইভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। একদিন টুনি বাড়ি থেকে বেরিয়ে একটা তেঁতুল গাছতলায় যায়। আহ কত সুন্দর শীতল হাওয়া, আমার তো বেশ ভালোই লাগছে। এখানে একটু আরামে বসে থাকি, তারপর উঠি না হয় বাড়ি ফিরে যাব। টুনি তেঁতুল গাছের তলায় বসে বিশ্রাম নিতে থাকে। এইদিকে ওই তেঁতুল গাছের মগডালে বসেছিল এক মরিচ খেকো পেতনি। সে টুনিকে দেখে একা একাই ভাবতে থাকে, সেই কতদিন হয়ে গেল আমি শান্তিতে মরিচ খেতে পাচ্ছি না, আজ থেকে আমি এই মেয়েটার শরীরে প্রবেশ করে শান্তিতে মরিচ খেতে পারবো, তাহলে আর আমাকে কোনো তান্ত্রিক বন্দিও করতে পারবে না, সব দোষ এই মেয়েটার উপর দিয়ে চলে যাবে। কি যে মজা লাগছে। ওই তো কাকুদির বাড়ির উঠোনে লাল লাল কতগুলো মরিচ দেখা যাচ্ছে, আমি একটু গিয়ে আমার পেট পুজো করে আসি। চি 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 চি, ভদ্র বাড়ির বউ কি না জঙ্গলের মধ্যে মরিচ চুরি করে খাচ্ছে? না মানে ইয়ে আসলে মিনু মাসি, ও মিনু মাসি কি হয়েছে রে, এত চিৎকার কেন করছিস? চিৎকার করব না তো কি করব, হ্যাঁ তুমি কি তোমার বউকে খেতে দাও না নাকি, হ্যাঁ যার জন্য আমার বাড়ি থেকে মরিচ চুরি করে খাচ্ছে? একদম আমার বৌমাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবি না, এই বলে দিলাম। নিজের বাড়িতে একটা মরিচ খেকো বৌমা পুষে রেখেছে, তার আবার বড় বড় কথা। কাকুলের কথা শুনে মিনু ভীষণ রেগে যায় আর গিয়ে টুনির গালে একটা থাপ্পড় মারে, কিন্তু টুনির ভেতরে মরিচ খেকো পেতনি থাকার কারণে সেটা তার কিছুই মনে হয় না। এরপর কাকুলি চলে যায়, মিনুও রাগ করে নিজের ঘরে যায় আর টুনি রূপী মরিচ খেকো পেতনি একা একাই বলতে থাকে, আমি তো মরিচ খাবই খাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এরপর কেটে যায় বেশ কয়েকদিন, টুনি রূপী মরিচ খেকো পেতনি জঙ্গলে বের হয় সবার মরিচ খাওয়ার জন্য, আর প্রতিদিন সে মরিচ খেয়ে বাড়ি ফিরে আসতো। এইদিকে সবাই টুনির নামে মিনুর কাছে এসে নালিশ করতে থাকে। মিনু বিরক্ত হয়ে টোনাকে বলে, বাবা টোনা আমি মরিচ খেকো বৌমার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, তুই ওর কোনো একটা ব্যবস্থা কর বাবা। ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। এই যে টুনি, তুমি এসব কি শুরু করেছো বলো তো, তুমি কি মরিচ খাওয়া বাদ দিবে না? মা তোমাকে খাবার খাওয়ার জন্য নিয়ে এসেছে, মরিচ খাওয়ার জন্য নয়। আমি মরিচ ছাড়া কিচ্ছু খাবো না, আমাকে মরিচ এনে দাও। তুমি যদি আমাকে মরিচ এনে না দাও তাহলে আমি জঙ্গলে বের হব আর অন্যের মরিচ চুরি করে খাবো। হয়েছে, এখন থেকে আমি নিজেই তোমাকে মরিচ কিনে দিব, তবুও অন্যের বাড়িতে যাবে না। টুনি রূপে মরিচ খেকো পেতনি টোনার সব কথা মেনে নেয়। এইদিকে টোনাও প্রতিদিন এক গাড়ি করে মরিচ এনে টুনিকে দেয় আর টুনি মজা করে খেতে থাকে। টুনির এমন মরিচ খাওয়া দেখে মিনু অনেক রেগে যেত, কিন্তু তেমন কিছুই বলতে পারতো না। একদিন একটা তান্ত্রিক মিনুর বাড়ির সামন দিয়ে যাচ্ছিল, হঠাৎ তান্ত্রিক বলে ওঠে, এই বাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে, আমাকে এই বাড়িতে প্রবেশ করতেই হবে। এরপর তান্ত্রিক মিনুর বাড়িতে ঢোকে আর মিনুকে বলে, তোর এই বাড়িতে এক অশুভ পেতনি বাস করে আর তুই অতি আদরে তাকে রেখেছিস। আপনি কি পাগল হয়েছেন নাকি, আমার বাড়িতে আমার বৌমা ছাড়া আর কেউ নেই। আমার মন কখনোই মিথ্যে কথা বলতে পারে না, আমি এক্ষুনি তোর ঘরে ঢুকবো। তান্ত্রিক জোর করে ঘরে ঢুকে আর টুনির সামনে যায়। আমি আমার দৈব শক্তি দিয়ে দেখতে পাচ্ছি এই মেয়ের মধ্যে মরিচ খেকো পেতনি আছে। উল্টা পাল্টা কথা বলা বন্ধ করুন, এসব ভুল।
তান্ত্রিক মিনুর কথায় রেগে যায়। আর সত্যিটা প্রমাণ করার জন্য টুনির উপর মন্ত্রগত জল ছেটায়। আর সঙ্গে সঙ্গে টুনির ভেতর থেকে এক পেতনি বেরিয়ে আসে। শয়তান পেতনি, আজ তো আমি তোকে বন্দি করে ছাড়ব। তুই আমার কিচ্ছু করতে পারবি না, তার আগেই আমি তোর ঘর মটকাব। তান্ত্রিক পেতনিকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা তাকে বোতলে বন্দি করে। আর মরিচ খেকু পেতনিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আহা, কি যে মজা আকাশি বাতাসে! আজ নদীর তীরে কত ফুল ফুটে আছে! আজ আমি সব ফুল তুলে নিয়ে যাব বাড়িতে, আর সেই ফুল দিয়ে মালা গেঁথে মজার মজার খেলা খেলব। আরে আরে, এটা তো দেখছি একটা কলস জলে ভেসে যাচ্ছে। এই কলসটা কোথা থেকে এখানে ভেসে আসছে? যাই, ওই কলসটা আমি নদী থেকে তুলে নিয়ে আসি, আর কলসটা দিয়ে আমি খেলব। যাক বাবা, নদীর জল থেকে কলসটা তুলে আনতে পেরেছি। যাই, এবার এই কলসটা বাড়িতে নিয়ে যাই। এই কথা বলে টিং টিং কলসের মধ্যে গাছ থেকে তোলা কিছু ফুল ঢুকিয়ে দেয়। আর কলসের মধ্যে কিছু ফুল ঢুকিয়ে দেওয়ার সাথে সাথে পুরো কলস ফুলে পরিপূর্ণ হয়ে যায়। আর কলস বেয়ে ফুল উপচে পড়তে থাকে। আরে আরে, এ কি অবাক করা কাণ্ড! আমার গাছ থেকে তোলা ফুলগুলো কলসের মধ্যে রাখতে না রাখতে ফুল এত বেশি হয়ে গেল যে কলস উপচে পড়লো। কিন্তু এটা কিভাবে হচ্ছে? এ কেমন অবাক করা কলস! যাই, এখন এটাকে বাড়িতে নিয়ে যাই, আর মাকে গিয়ে সব ঘটনা একটু খুলে বলি তো। মা মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এখানে এসে দেখে যাও, অবাক করা কাণ্ড দেখে যাও মা। নদীর জল থেকে কি কলস পেয়েছি! ও মা, এসো এসো আমার কাছে মা। কিসের কলসের কথা বলছিস রে মা? নদীর জলে কিভাবে আবার তুই কলস পাবি রে টিং টিং? কি সব বাজে বাজে কথা বলছিস, আর চিৎকার করে আমার মাথাটা খাচ্ছিস! কি হয়েছে কি? আরে হ্যাঁ মা, তুমি আমার কথা বিশ্বাস করো। এই দেখো, কলসটা আমি বাড়িতে নিয়ে এসেছি। আর জানো মা, এই কলসে আমার নদীর পাড় থেকে তোলা ফুলগুলো তিতে তা পেড়ে গিয়ে দ্বিগুণ হয়ে গিয়েছে। একেবারে কলস উপচে পড়ছে ফুল। তোর কি মাথাটা তা ঠিক আছে নাকি রে টিং টিং? নদীর পাড়ে গিয়ে ভূত পেট ধরলো নাকি তোর, যার কারণে এমন উল্টোপাল্টা কথা বলছিস? কলসে কিছু ঢুকিয়ে দিলে আবার দ্বিগুণ হয় নাকি? হ্যাঁ, আমার কথা বিশ্বাস করছো না তো? তুমি দাঁড়াও, আমি তোমাকে প্রমাণ দেখাচ্ছি, তুমি একটু দাঁড়াও। এই কথা বলে টিং টিং আঙিনার মধ্যে পড়ে থাকা একটা গাছের পাতা নিয়ে কলসের মধ্যে ঢুকিয়ে দেয়। আর সেই পাতা কলসের মধ্যে ঢুকিয়ে দিতে পাতা দ্বিগুণ হয়ে কলস থেকে একদম উপচে পড়তে থাকে। ওরে টিং টিং, এ আমি কি দেখছি রে! জলে ভাসা এখন জাদু কলস পেলি তুই। না, ভালোই করেছিস তো। এই কলসটা বাড়িতে এনে তবে এখন যা তো তাড়াতাড়ি রান্নাঘর থেকে দুটো অবশিষ্ট রান্না করার জন্য আলু আছে, ওই দুটো আলু নিয়ে আয় তো দেখি মা। এরপর টিং টিং রান্নাঘরে যায়, আর আলু দুটো নিয়ে এসে কলসের মধ্যে ঢুকিয়ে দেয়। আর আলু দুটো কলসের মধ্যে ঢুকিয়ে দিতে আলু দিয়ে কলস পরিপূর্ণ হয়ে যায়। কলসের মধ্যে এখন জাদুর খেলা দেখছি আমি। মা টিং টিং, আমরা আর গরিব থাকবো না রে মা। সৃষ্টিকর্তা যে আমাদের উপর মুখ তুলে তাকিয়েছে, তাই তো জলে ভেসে আসা এই কলসটা তুই পেয়েছিস। চল মা, কলসটা নিয়ে ঘরে চল এখন। এই কথা বলে টুনি আর টিং টিং কলসটা নিয়ে ঘরে চলে যায়। আর সেই কলসের মাধ্যমে সব জিনিস দ্বিগুণ দ্বিগুণ করতে থাকে। এভাবে আস্তে আস্তে টুনিদের সুদিন ফিরে আসে। কলসের মাধ্যমে টুনি নিজের চাহিদা পূরণ করতে থাকে, আর অন্যদেরকেও সাহায্য সহযোগিতা করতে থাকে। টুনি দিদি, ও টুনি দিদি, ঘরে আছো গো? বড্ড নিরুপায় হয়ে তোমার কাছে এসেছি।
আমাকে কিছু টাকা দিবে গো টুনি দিদি? ও টুনি দিদি, ক্যান্ডোরি বিউটি, আমার কাছে টাকা চাইতে এসেছিস? তোর কি হয়েছে? আর তুই টাকা দিয়ে কি করবি? আর তোর চেহারার একই হাল হয়েছে রে বিউটি। টুনি দিদি, আমার শরীরে বড্ড এক কঠিন রোগ বাসা বেঁধেছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না, তাই নিরুপায় হয়ে টাকা চাইতে এসেছি গো। আহারে বিউটি, তবে তুই কোনো চিন্তা করিস না বোন, আমি তোর টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তুই এখানে একটু দাঁড়া। এই কথা বলে টুনি ঘরে চলে যায়, আর 10 টাকার একটা নোট কলসের মধ্যে ফেলার সাথে সাথে অনেকগুলো টাকা হয়ে যায়। আর সেই টাকাগুলো নিয়ে কি টুনি বিউটি পায়রাকে দেয়। টুনি দিদি, তুমি বড্ড ভালো গো, আজ টাকাগুলো তুমি না দিলে যে কি হতো। যাই, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে ওষুধ কিনে নিয়ে আসি। এই কথা বলে বিউটি পার্লার টাকা নিয়ে চলে যায়। এভাবে টুনি জলে ভাসা কলশ দিয়ে বনের সব পাখিদের উপকার করতে থাকে। বনের সবাই টুনির এমন সাহায্য নিয়ে বেশ সুখী দিন কাটাতে থাকে। আমার সেই জাদুই কলশ কোথায় গেল? সেই যে নদীতে পড়ে কলশ আমার ভেসে গেল, তারপর থেকে আর কলশটা খুঁজেই পাচ্ছি না। আমি কি তবে একেবারেই আমার কলেজটা হারিয়ে ফেললাম? না না, যে করেই হোক কলেজ আমাকে ফেরত পেতেই হবে। এই বনে পাখিদের সব বাড়ি খোঁজেছিস, কিন্তু আমার কলেজ তো কোথাও খুঁজে পেলাম না। ওই যে সামনে আর একটা বাড়ি যাই, ওই বাড়ির ঘরে ঢুকে দেখি গিয়ে আমার কলস ওই বাড়িতে আছে কিনা। এই কথা বলে বিড়াল টুনির বাড়ির দিকে এগিয়ে যায়, আর টুনির ঘরে ঢোকে। বিড়াল এ ঘর ও ঘর ঘুরে টুনি শোবার ঘরে আসে, আর শোবার ঘরে এসে বিড়াল সে জাদুই কলস দেখতে পায়। আরে আরে, এ তো দেখছি আমার জাদুর কলস, আমি অবশেষে একে খুঁজে পেয়েছি। কত জায়গায় খুঁজে খুঁজে অবশেষে আমার কলস এই বাড়িতে। একি একি, এ কোন বিড়াল আমার কলসের পাশে ঘুরঘুর করছে? হায় হায় রে, আমার কলসের শরীরে আবার আঁচড়ও কেটেছে দেখছি। এই বিড়াল, এই সর সর বলছি, আমার কলসের পাশ থেকে সরে যা। ওরে বদমাস বিড়াল, তোর সাহস তো কম নয়। ঠিক আছে, আমার কথাতে যখন পালিয়ে গেলি না, তবে দাঁড়া, এবার তোকে আমি লাঠি দিয়ে এমন মার মারবো যে কোন দিক দিয়ে পালাবি তার জায়গায় খুঁজে পাবি না তুই। কলস নিজের কাছে রেখে দিয়ে আমাকে মারার জন্য আবার হাতে লাঠি তুলে নিয়েছিস, তোর এত বড় সাহস! হঠাৎ করে টুনি বিড়ালকে পরিতে রূপান্তরিত হতে দেখে ভীষণ ভয় পায়, আর হাতের লাঠি ফেলে দিয়ে কাঁপতে কাঁপতে বলে, ওরে বাবারে, এ কি দেখছি আমি, বিড়াল হঠাৎ করে পরিতে রূপান্তরিত হলো কি করে? ওরে টিং টিং, মারে তুই জাল থেকে তুলে এ কোন কলস বাড়িতে নিয়ে এসেছিস? সেই কলসের জন্য ওরে বাড়িতে হামলা দিয়েছে। আমি তোর কোনো ক্ষতি করব না, তুই আমার কলসটা আমাকে দিয়ে দে। আমি তো তোমার কাছ থেকে কলস চুরি করে নিয়ে আসিনি, এই কলস আমার মেয়ে নদীর জলে পেয়েছে। তোমার যদি এই কলস এতটাই প্রয়োজন, তবে কেন নদীর জলের মধ্যে ফেলে দিয়েছিলে বলো? আসলে শোনো, আমি তোমাকে পুরো ঘটনা বলছি। আমি পরিরাজ্য থেকে পাখিদের সাহায্য করার জন্য এই কলস নিয়ে এসেছিলাম, আর পথমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য কলস নিয়ে নদীর পাড়ে নেমেছিলাম। ঠিক তখনই একটা তান্ত্রিক সেদিক দিয়ে যাওয়ার সময় আমার এই জাদুই কলসের উপর চোখ পড়ে। এই কলস আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য আমার উপর আক্রমণ করে। হাতাহাতির এক পর্যায়ে কলস নদীর জলে পড়ে গিয়ে ভেসে যায়। আমি তো তান্ত্রিককে হারিয়ে দিই, কিন্তু আমার কলস নদীর জল থেকে খুঁজে পাইনি। তারপরের ঘটনা আমি জানি পড়ি। সেই কলসের খোঁজে বিড়াল সেজে তুমি বনের পাখিদের বাড়িতে কলস খুঁজছো, তাই না?
ঠিক আছে পুরি, তুমি তোমার কলস নিয়ে যাও। তুমি যেহেতু এই কলসের মালিক, তবে তুমি তোমার প্রাপ্য জিনিস নিয়ে যাও পুরি, নিয়ে যাও। সত্যি তুমি আমাকে এমন জাদুই কলস পেয়েও ফেরত দিবে? আমি তোমার কথাতেই বুঝতে পেরেছি তুমি কতটা সৎ। শোনো, আমি আর এই কলস ফেরত নেব না। আমি তো এমনিতেই কলস পাখিদের সাহায্য করার জন্যই নিয়ে এসেছিলাম। তুমি এই কলস তোমার কাছে রেখে দাও, এই কলস দিয়ে তোমার আর বনের পাখিদের সাহায্যের কাজে লাগাও। পরি, এই কলস তুমি আমাকে দিলে ভালোই করলে। এই কলসের জন্যই তো বনের পাখিরা এতদিন খেয়ে পড়ে বেঁচে আছে। এই কলস দিয়ে আমি অনেক পাখিকে সাহায্য করেছি। তুমি কোনো চিন্তা করো না পরি, কলসের সঠিক ব্যবহার আমিই করব। টুনির এই কথা শুনে পরি টুনির কাছে কলস রেখে খুশি মনে চলে যায়। আর টুনিও সেই কলস দিয়ে আগের মতো পাখিদের সাহায্য সহযোগিতা করতে থাকে। তো বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।